সংসার খরচ 2000 টাকা রনির হাত খরচ 300 টাকা যাতায়াত 150 টাকা মা-বাবার চিকিৎসার জন্য 250 টাকা রনি আজও নাস্তা খায়নি মা বাড়ির নাস্তা ভালো লাগে না বাবা বাইরে হয়তো কোথাও খেয়ে নিয়েছে ও বাইরে খাবে টাকা পাবে কোথায় এমএ পাস করে তো বেকার ঘুরে বেড়ায় ইয়ে বাবা কাল অফিসে টিফিনে 10 টাকা বেঁচে ছিল আমি রনিকে দিয়েছিলাম তাই দিয়ে খেয়ে নিয়েছে তুই আদর দিয়ে দিয়ে ওর জিভ বড় করে ফেলেছিস এখন আর ডাল রুটি ওর গলা দিয়ে নাবে না ও কি লাকশাই হয়েছে তোর মাংস রুটি লাগবে ঠিক আছে ও আসুক আজ ওকে আমি বকে দেব বাবা আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি কেন কি হয়েছে তোর না না আমার কিছু হয়নি তোমার পা লাগাবার জন্য কথা বলতে যাচ্ছি আমার পা লাগাবে এত টাকা রত্ন পাবে কোথায় আপনি তো 3000 টাকার কথাই বলেছিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজ সন্ধ্যার পর আপনি ওনাকে নিয়ে আসুন ডাক্তার সাহেব ক্র্যাচ দিয়ে হাঁটতে বাবার খুব কষ্ট হয় কাঠের পা লাগালে বাবা ক্র্যাচ ছাড়া হাঁটতে পারবে তো হ্যাঁ নিশ্চয়ই পারবে আমি আমি হাঁটতে পারবো হ্যাঁ বাবা তুমি হাঁটতে পারবে তোমার যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে তোমাকে ক্র্যাচ নিয়ে আর কষ্ট করতে হবে না তুই সত্যি বলছিস হ্যাঁ এই জন্য আমি প্রতি মাসে বেতনের টাকা থেকে এই ব্যাংকে জমাতাম এই দেখো কই তো টাকা কোথায় ব্যাংকে তো রেখেছিলাম কে নিল টাকা আমি নিয়েছি তোর ব্যাংকে জমানো 3000 টাকা চুরি করে আমি তাস খেলেছি পৃথিবীতে সবাই লাক ট্রাই করে আমিও ট্রাই করেছি কিন্তু আমি হেরে গেলাম হেরে গেলাম হেরে গেলাম দে ভাত দে কবি কপালাপু ভেবেছিলাম অনেক টাকা জিতবো সোনার গায়ে কালচার শো দেখবো তোর জন্য চিকেন ফ্রাই আনবো বাবার পছন্দের প্রিয় মোরগ পোলাও আনবো কিন্তু হলো না কিছুই হলো না বুঝলি আপু কপালে আছে ডাল আর ভাত চিকেন ফ্রাই আর মোরগ পোলার স্বপ্ন দেখে কি লাভ আয় আপু খাবি আয় 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 কি রে আসবি না বুঝতে পারছি আমি অন্যায় করেছি বাবার চিকিৎসার জন্য জমানো টাকা দিয়ে আমি জুয়া খেলেছি কিন্তু তুই বল এই 3000 টাকা দিয়ে বাবার কি চিকিৎসা হতো হতো না ডাক্তার একটার পর একটা প্রেসক্রিপশন লিখে দিত সেই ওষুধ কিনতে কিনতে তোর জীবন শেষ হয়ে যেত বড় কেবিনে তো বাবার জায়গাই হতো না একটা স্যাঁতস্যাঁতে ওয়ার্ডে থাকতে হতো সেখানে বিনা চিকিৎসায় ধুকে ধুকে বাবাকে মরতে হতো আর আমি যদি জিততে পারতাম আমি যদি জিততে পারতাম হাজার হাজার টাকা লাখ লাখ টাকা তাহলে বাবার চিকিৎসার জন্য বড় কেবিন ভাড়া করতাম হ্যাঁ বিদেশি ঔষধ আনতাম ডাক্তারের ফিস ডাক্তারের ফিস ডাক্তারের মুখের উপর ছুড়ে দিতাম আর এই ডাল ভাতকে থাকতে হতো না এই ভাঙা ঘরে দারিদ্রের যন্ত্রণায় গুমড়ে মরতে হতো না আর তোকে 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 নির্লজ্জের মতো অফিসে গিয়ে পর পুরুষের সাথে চাকরি করতে হতো না আমি এক বেলা না খেয়ে থেকেছি তবু আমি আমার আদর্শকে বিক্রি করিনি আর তুই মদ খেয়ে জুয়া খেলে আমার তিল তিল করে জমানো বাবার চিকিৎসার টাকা দিয়ে শত তার আদর্শকে বিক্রি করে এসেছিস